পরের জন্য নিতে এসেছি আমরা সবাই মিলে iPhone 15 কেন ফোনটা কাকিমা বলছে যে তোর ফোনটা রঞ্জনকে দিয়ে দিবি আর এটা তুই নিয়ে নিবি আমরা এখন থেকে এক দল হয়ে গেছি এক বাড়ি কা দেবে আসতে করে আসো আমি মা শাশুমা ভাই তোমার জন্য এটা আনতে গিয়েছিলাম চারপাশে এত সাপোর্টিভ মানুষ থাকলে আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আর আজকে মা না বলেছে যে মা আলু ভাজা করেছে যেটা শুনে আমি খুব খুশি হয়েছি তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানিও এখানে মা লাউ ডাল বানিয়ে ফেলেছে দেখো কি ইয়াম্মি দেখতে মা কি সুন্দর গাঢ় হয়েছে এখন কি বুঝবি এই যা আর এই যে সেই আলু ভাজা গাইজ এই হচ্ছে ব্রেকফাস্ট রুটি আলু ভাজা এটা অনেকের পছন্দের খাবার আসসালামু আলাইকুম মা ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই দোয়া করি আল্লাহর কাছে পাঁচ পদ রাখা আছে এখানে ছ পদ হচ্ছে এ কি গো মা তোমার ফ্রাইং প্যান করা সব কোথায় গেল না এতে ঢেলে নিয়েছি তোর কাকিমা করাটা আর এটা কি রেসিপি গাইস দেখো চিংড়ি রুই আর একসাথে সবার এটা দেশি বেগুন আর এখানে মা কাকিমার জন্য তরকারি তুলেছে কাকিমাকে দেবে বলে আজকে খুশি খুশি দেখতে পাচ্ছ না কাকিমা আজকে একটু আমরা যাব এক জায়গায় তুমি দেখতেই পাবে এখন বললে মাউস না বলেই দি তোমাদের কাছে সারপ্রাইজ রাখা কি আছে গাইস কাকিমাকে মাকে সবই বলে দেওয়া যায় কাকিমা তো চলে যাবে তো এখনই বলে দি হচ্ছে কি শোনো আজকে একটা নতুন ফোন কিনতে যাব রমজানের জন্য ওর জন্য একটা ফোন কিনতে যাব যেটা ও জানে না ভাই আর আমি প্ল্যান করলাম তো এই যে এখন তুমি শুনে নিলে ভালো কোয়ালিটির ভিডিও বানানোর জন্য না এই যে এখন আমি যেটাতে ব্লগ বানাই iPhone 13 এটা কিন্তু আমাকে রমজানে গিফট করেছে ওর নিজের ফোন টোন এসব ব্যাপারে এত বেশি শখ নেই ও সবসময় চায় বাবার মতোই যে আমরা সবাই আলোর সামনে থাকি ওরা পিছন থেকে ব্যাক সাপোর্ট দিয়ে যাবে এইরকম একটা মানুষ ওরা যারা অন্যদের কথা ভাবে সেই অন্য মানুষগুলোরও উচিত তাদের কথাও ভাবা আলহামদুলিল্লাহ আজকে আমি যে কাজটা করতে চলেছি সেটার পিছনে অনেকটা অবদান ওর আমার পরিবার তোমরা সবাই তো রয়েছে তোমাদের সবার জন্য আজকের এই দিনটা নতুন একটা অ্যাপেল আনতে যাচ্ছি কাশ্মীর থেকে আপেল এনেছিলাম শেষ হয়ে গেছে এবার দোকান থেকে আপেল কিনতে যাচ্ছি আচ্ছা বাড়িতে এসে খাবি ওর রিহার্সাল আছে তো সেই জন্য ওকে যেতে হবে তো ওই জন্য আমাদের সাথে যাচ্ছে না 20, 30, 50, 60 আর আমি ভাই আর এই যে শাশুমা তিনজনে মিলে আমরা এদিকে বসেছি মেট্রো থেকে নেমে গেলাম আমরা মা আর ভাই দেখো ম্যাচ হয়ে গেছে গ্রিন গ্রিন মেট্রো থেকে তো নামলাম আমরা হচ্ছে চাঁদনিতে চারপাশে এত ফোনের কভার ফোন কিনতে যাবো বলে আজকে আগে ফোনের কভারগুলোর দিকে চোখ যাচ্ছে ভাই আসতেই দেখতে স্টার্ট করে দিয়েছি এইসব ব্যাপারে ভাই একেবারে এক্সপার্ট না না গ্রেট আপ এখানে হচ্ছে 15 প্লাস এটা কি এটা 15 প্রো ম্যাক্স প্রো ম্যাক্স ইলেকট্রনিক্সের যে কোনো জিনিসপত্রেই না ভাইয়ের সবচেয়ে বেশি নলেজ তো কিছু কিনতে গেলে ভাই থাকলেই আমাদের মানে মনে একটা আলাদাই সাহস থাকে এই সাইজটাই ঠিকঠাক ইউজ করার জন্য এগুলো একটু বড় এটা 15 এটা আমার 13 এর কোয়ালিটিটা আর একটু মানে ক্লিয়ার এটা মানে শার্প এটা দেখ হ্যাঁ শার্প আছে এটা একটুখানি মানে ফ্যাকাসে লাগছে এটা এটা ব্রাইট বেশি এটা হালকা ব্লারি লাগছে আর এটা পুরো শার্প ভালো লাগছে সাইজ ছোট
ইচ্ছে মতো ক্যারি করতে পারবে। তোমার কোনটা পছন্দ? বাইরে বেরোলে খাবার দেখলে মায়ের খিদে বেড়ে যায়, মা গিয়ে ঝালমুড়ি নিয়ে চলে এসেছে টুক করে। গাইস ফাইনালি আমরা নিলাম আইফোন 15, দেখতেই পাচ্ছো এটা এখন সিল করা, এটাকে এখন ওপেন করব। আমার না প্রথমে ফোনে হাত দিলে, বিশেষ করে আমারটা যখন নিই হাতটা পুরো কাঁপছিল, এখন একটু ইউজ টু হয়ে গেছি, তো অতটা কিছু মনে হচ্ছে না। বরের জন্য নিতে এসেছি আমরা সবাই মিলে আইফোন 15, তো চলো এটাকে এখন আনবক্সিং করি। কিরকম একটা আমার হচ্ছে জানো তো গাইস, আবার বাড়িতে একটা নতুন অ্যাপেল নিয়ে যাব। রমজানের হাতে ভালো লাগবে? দেখেছো আমরা এখন থেকে একদল হয়ে গেছি, তোমাকে আমরা বাদ দিয়ে দিয়েছি, এরকম প্ল্যানিং দিচ্ছি যে তুই এটা নিয়ে নিবি আর নতুনটা এটা রমজানকে দিয়ে দিবি। যাই হোক চলো, হ্যাঁ ভাই বাড়িতে গিয়ে সেট আপটা রেডি করে দেবে। মায়েদের হাসি যেন কি বলবো ঝরে ঝরে হচ্ছে, খুব স্বাভাবিক মতন কিছু একটা নিলে করলে সবাই খুশি হয়। আমি ভুল করে না 53 এক্সট্রা পে করে দিয়েছিলাম, সেটা আবার রিটার্ন। ই বলে কিন্তু এখানে তোমরা চাইলে যে কোনো রকমের ইলেকট্রনিক্স জিনিসপত্র পেয়ে যাবে, সে যে কোনো রকমের, তাই না? ল্যাপটপ, কম্পিউটার, আমি নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে শাশুমার ফোন, শাশুমার ফোনে কভারটা পুরনো হয়ে গেছে। এখানে তো ব্যাক কভারের অপশন প্রচুর রয়েছে, কিন্তু আমার না ওই ট্রান্সপারেন্ট গুলোই ভালো লাগে, তাই জন্য ভাইকে বলছি। হ্যাঁ ওই উল্টো পাল্টা আমার ভালো লাগে না, আর এই যে পড়াবো এটা তো 2 বছর মোটামুটি চলবে। ভাই না এসব ব্যাপারে ভীষণ বেশি এক্সাইটেড আর আমাদেরকেও ভীষণ মোটিভেটেড করে। গাইস একেবারে নতুন ফোন 15 রেডি। 13 জন্য একটা কভার নিয়ে নিচ্ছি গাইস, আর শাশুমার জন্য একটা নিয়ে নেব। শাশুমার ফোনের জন্য নিলাম এই কভারটা। যেখানে হাওয়াই মিঠাই, যেখানে খাজা, যেখানে বাদাম চাকতি, সেখানে আমার শাশুমা, জানো তো শাশুমা এইসব খেতে পছন্দ করে। এখন আমরা হালকা করে কিছু খাওয়া দাওয়া করবো, চিকেন রোল। রমজানকে এখন ফোন করে বললাম যে একবার আসবে তো আমাদের বাড়ি, বলছে আজকে যেতে হবে, আমি বলছি হ্যাঁ এসো। ভাইয়ের জন্মদিন কালকে এমনি আসতো, হ্যাঁ আজকে একবার এসো না, ফাঁকা ফাঁকা ছিল, এখন বেশ ভালো ভিড় হবে মেট্রোতে। ও বাড়ি, বাড়ির জন্য আমরা নিয়ে নিলাম এখন পেয়ারা। গাইস মা আজকে বোনের জন্য এই ড্রেসটা নিয়েছে, কি সুন্দর দেখতে দেখো। প্যান্টটা নিয়েছে আর এই কুর্তিটা নিয়েছে। হাত পাটা ধুয়েই না আমি এখানে রুটি করতে চলে এসেছি, কয়েকটা রুটি আছে করে দিই। খাওয়া দাওয়া হয়ে গেছিল, আমি ব্লগ আপলোড করছিলাম তোমাদের জন্য, সেই জন্য না হঠাৎ করে আমি চলে এসেছি। হঠাৎ করে চলে এসছো? আমি ফোন করে ডেকেছি, আমি ডেকেছি। মা একটা করে আইটেম এখানে রেডি করছে। হ্যাঁ তো যাই হোক, তোমরা জানো রমজানকে আমি কেন ডেকেছি, কিন্তু রমজান তো জানে না আমি কেন ডেকেছি। আমরা এখন বেরোবো, ওই জন্য ডেকেছি। এই এখন এখনই 9টা বাজে, তোমরা বেরো। হ্যাঁ যাবো, জাস্ট গিয়ে কেক খেতে চলে আসো। এখন যাবে? এখনই যাবো। ঠিক আছে, আমার জন্মদিনের আগের দিনও কিন্তু তুমি আমাদের বাড়ি থাকবে। যাই হোক আমরা তাহলে একটু বেরোবো। গাইস আমি টুক করে গেলাম, গিয়ে ড্রেসটা চেঞ্জ করে নিলাম, ওই এক মানে
প্রচন্ড ঠান্ডা লাগছে আর এই কেটিএম এ উঠলে আমার ভয় বলতে বলতে দেখেছো স্টপ হয়ে গেছে আমার একমাত্র বাবার গাড়িতে বসতেই কমফোর্টেবল ফিল হয় এই উঁচু নিচু রমজানের গাড়ি ভাইয়ের গাড়ি বড্ড উঁচু নিচু আমার ভালো লাগে না যাই হোক চলো ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে এখন আমি যাচ্ছি ওকে এমন ভাবে জ্যাকেটটা ধরেছি না চিখেপে এইটা রমজান আগের দিন নিয়ে গিয়েছিল তাই না আজকে একটু ওপেন করুন আমি দেখতে পাচ্ছি না রে চকোর দিকে যাবো না চকো খেতে ভালো ফ্রেশ হবে ভাইয়ের জন্য নিয়ে নিলাম কেশর পেস্তা ওই বাবারে বাবা এখন পরপর কতগুলো জন্মদিন বোনের জন্মদিন রমজানের জন্মদিন সবার এই মাসেই হতে হয়েছিল সবাইকে মায়ের একটা ওষুধ নেওয়ার ছিল তো রমজান গেল মায়ের ওষুধটা আনতে আর এখানে আমি কেকটা নিয়ে নিই ZAHAR আমি ঘুমাবো আমি জানতে পারবো সরি ভাই জেগে থাকবে এবার নিজে কেটে একা একা খেয়ে নেবে তুমি ক্যামেরার ব্যাক সাইড থেকে ভালো কথা বলো তোমার মেয়েকে তোমার কাছে নিয়ে চলে এসেছে গাইস আমরা তো কেক নিয়ে চলে এসেছি আমি কথা বলছি তো আমি হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়ি এত ঘুম পাচ্ছে রমজানের প্রায় সারাদিন কাজ টাজ করার পরে 10:36 ঘুম থেকে আর একজন বেলুন নিয়ে খেলা করছে আর ওখানে বেলুন অলরেডি রমজান ফুলিয়ে ফেলেছে আচ্ছা আমি তোমাকে কেন ডেকেছি বেলুনটা রাখো একটা কথা বলবো সিরিয়াস ম্যাটার আমি আমার আসার কারণ হচ্ছে ভাইয়ের বার্থডে আছে 12টার সময় আমরা সেলিব্রেট করব কেক কাটা হবে আমি কেন তোমাকে ডেকেছি ফোনটা বার করো আমার ফোন অফ হয়ে গেছে চার্জ নেই জি আমি জানি তোমার আরে এখনো ছেলে মানুষই গেল না বলো দাঁড়া আমি দাঁড়িয়েই আছি আর কত দাঁড়াবো ভাই এই হচ্ছে রমজানের ফোন যেটা ইউজ করছে লাস্ট 4 বছর ধরে দেখতেই পাচ্ছ স্যামসাং ওর ভীষণ পছন্দের আমি প্র্যাং জিনিসটা করতে পারি না দেখো কার জন্য ভালো কদিন ধরে বলছিলে না ভালো কোয়ালিটির ভিডিও করো ভালো কোয়ালিটির ভিডিও করো এই জন্য নিয়ে নিলাম ঠিক আছে তোমার জন্য তোমার জন্য আরে আমি ফোন নিয়ে আমি কি করব আমার কাজের জন্য এই 15,000 ফোনই ঠিক আছে তুমি আমাকে এটা গিফট করেছিলে আজকে আমি তোমাকে এটা গিফট করলাম সদবোধ ঠিক আছে আজ থেকে সদবোধ না প্রথম কথা হচ্ছে আমার এত দামি ফোন প্রয়োজন নেই কারণ কল আসবে প্রয়োজন না থাক ভালোবেসে আমি মা শাশুমা ভাই তোমার জন্য এটা আনতে গিয়েছিলাম এটা আমার তরফ থেকে তোমার জন্য উপহার সুন্দরভাবে ইউজ করবে উপহারটা হঠাৎ করে কারণ তোমাকে দেখে বড্ড মায়া লাগছিল গাইস আর সামনে জন্মদিনেই একটা পুরনো ফোন এখানে ফোন হাততালি দিচ্ছে যাই হোক তোমার কেমন লাগলো বলো ভালো বাট আমার কোনো কাজের নয় এটা না অনেক অনেক শোনো ওখানে একটা হাত আছে ওখানে একটা হাত আছে আমি আমি বলছি এটা এর
ক্যামেরা মানে সবকিছু ভালো হ্যাঁ তো আমার মনে হয় এটা তোমার জন্যই বেশ কারণ ভিডিও বানানোর জন্য ভালো ভালো কোয়ালিটি আমার তো আছে তুমি এইটা এইটা আমার আমার চলে যাবে ঠিক আছে তো আমি এক্সচেঞ্জ করে নেব আমারটা সাদা করতে পারো ওখানে মনে হয় যাওয়ার সাথে তোমার সাথে করলে কি তুমি ভিডিও সরি ফ্ল্যাশ অন হয়ে গেছে খালি করে নিয়ে নেবো এটা তুমি ইউজ করবে ধরো আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে ক্যামেরার কোয়ালিটিটা একটু ভালো হলে ভালো হতো ঠিক আছে তুমি নাও আমি পরে মাঝে সাথে নেবো আলহামদুলিল্লাহ তো আমরা দুজনে ইউজ করবো দুটোই ঘুরিয়ে ফিরিয়ে তো যাই হোক চলো একটাই ফোন ইউজ হয় আর কিছু মিনিট বাকি আছে আজকের মতো টাটা সবাই ভালো থেকো